চাপাইনবগঞ্জের নয় জনকে লাখ টাকা বেতনের প্রলোভনে প্রবাসে পাঠিয়ে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারণাকারী খাদিমুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবাররা প্রতারণার তাদের পরিবারের সদস্যরা আজ রবিবার সকাল করেছেগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এই প্রতারণার প্রতিবাদ জানায় আধ ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ মাইনুল ইসলাম ফাতেমা বেগম তাহামিনা বেগম মোহাম্মদ দুরুল হদা প্রমুখ বক্তারা বলেন আদম ব্যবসায়ী খাদিমুল ইসলামের প্রতারণার শিকার হয়েছে চাপাই নবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলার তেপ্পান্ন জন এদের মধ্যে নয় জন চাপাই নবাবগঞ্জের অন্তর্ভুক্ত তুর্কি তাদেরকে ভালো চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে সাত লাখ টাকা করে নেয় পরবর্তীতে তারা বিদেশে যাবার পর একাধিকবার হাতের রদবদল হয়েছে কিন্তু তাদেরকে কিরগিজিস্তানের কোতাগিরি অঞ্চলে এক ঘরে বন্দি করে রেখে দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে এসব পরিবারের সদস্যরা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা রিপোর্ট করেছেন চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সিফাত রানা এন ঢাকা